हेलो गाइज वेलकम टू माई चैनल मोमास क्रिएचर। मोमास क्रिएचरे तुम्हारे सकल के स्वागत जान। बेसिकलि आज के भिडियो एक स्पेशल कारण से निश्चय थामनेल देखे एत खुण बुझे गेछो जे आमादेर परिवारे एक नतून अतिथि एसेछे। एबार नतून अतिथि ब्यापारटा आमी आरेकटु भालोभावे डेसक्राइब करी तोमादेरके, किन्तु डेसक्राइब करार आगे एक छोटोखाटो जिनिस बोली, सेटा हलो जे फुल के ना भालोबाशे, ताई तो আমরা তোমরা সবাই মিলে সকলেই ফুল ভালোবাসে, মানে ফুল ভালোবাসে না পৃথিবীতে এরকম আশা করি কোনো মানুষ নেই। তো স্পেশালি নতুন অতিথিটা কে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে, তার আগে চলো আমরা ছাদে যাই সকলে। তো বন্ধুরা ছাদে তো চলে এসেছি, আর কি হারে রোদ্দুরটা এখন দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, দাঁড়াও দেখাই তোমাদের। দেখেছ সূর্য একেবারে মাঝ গগনে চলে গেছে। অবশ্যই এই রোদ্দুরের মধ্যেও একটা মজা আছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটা কিন্তু কম থাকে, মানে রাত্রেবেলা যে হারে ঠান্ডা পড়ছে, রাত্রেবেলা স্পেশালি নয় ভোরের বেলা বিশেষ করে ঠান্ডাটা বেশি পরিমাণে পড়ছে। তো এখন রোদ্দুর ফ্রিতে কুহিয়েই নিই, যে কারণে মেনলি আসা আমার স্পেশাল একটা রিজন আছে। তো তার জন্য আর একটা জিনিস দেখাই, দেখো এই দেখো মাটি তো রেডি করে ফেলেছি, এখানে জলও রেডি আছে, টবও রেডি আছে। তো মেনলি যে কাজটা করবো সেটা হলো মাটিটা দিয়ে এই মুহূর্তে, বাবা গ্রিলের কাজ হচ্ছে বাইরে ফ্ল্যাটে, তো যাকে মাটিটা দিয়ে মেনলি এখন টবটাকে রেডি করব, তারপরে দেখাচ্ছি, চলো আগে আগে দেখো কি হয়। মধ্যে আপাতত তো মাটিটা ভরার প্রক্রিয়া চলছে, অনেকদিন পর বলতে পারো ইচ্ছে পূরণ করছি আজকে। মাটি ঘাটতে কার না ভালো লাগে, অবশ্য অনেকেই আছে যাদের মাটি ঘাটতে ভালো লাগে না, বাট আমার বেশ ভালোই লাগে। শুধুমাত্র এই ধুলোবালির কারণে করা হয় না, এখন সর্দি কাশির প্রভাবটা একটু বেশি হয় কি না, তবে ঠিক আছে মাটির সঙ্গে থাকাটাও ভালো। আপাতত আমি মাটিটা ঢেলে নিয়ে তারপর ফেরত আসছি। তো বন্ধুরা যে কারণে মাটিগুলো সখন সাজাচ্ছিলাম আর টপটাও দেখালাম, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার বাড়ির নতুন অতিথিটি কে। এই দেখো লাল টকটকে গোলাপ, গোলাপ তো মোটামুটি সকলেরই পছন্দ আমি জানি, তো এই কালারটা মোস্টলি আমার ফেভারিট কালার। তো আজকে পেলাম, ভাবলাম নিয়েই আসি, অনেকবার ধরে অনেক রকম কালার নিয়ে এসেছি বসিয়েছি কিন্তু ফাইনালি কোনো লাভ হয়নি। লাস্টলি একটা বসিয়েছিলাম যেটা তোমাদের তো আগে বোধহয় দেখিয়েছিলাম, মেরুন আর হলুদ কালারের কম্বিনেশনে বাই কালার। তো এবার এই সিঙ্গেল কালার রেড কালারের গোলাপটা আনলাম। হ্যাঁ জানি গোলাপ মোটামুটি সকলেরই রেড কালারই বেশি পছন্দ হয়, মানে আমার অন্তত স্পেশালি সেটাই পছন্দ। তো অনেকদিন এই কালারটা খোঁজাখুঁজি করছিলাম, ফাইনালি আজকে পেলাম। এখন দেখা যাক এটা কতদিনে কত কী ধরে বসে। দেখো বসানো তো হয়ে গেছে মাটিতে মোটামুটি, এবার কয়েকটা জিনিস এর মধ্যে অ্যাড করা বাকি। নিশ্চয়ই জানো যে গোলাপ গাছ মানে খানিকটা নুড়ি পাথর সেখানে দেওয়া উচিত, পাথুরে জিনিসটা হলে গোলাপ গাছটা ভালো হয়, তো আমিও সেটাই চেষ্টা করছি করার। আপাতত কম মাটিতেই বসানো হলো, কারণ আস্তে আস্তে গাছটা ধরে গেলে তারপরে এটাকে আরও মাটি খানিক দিতে হবে এর মধ্যে। এবার একটু জল দেওয়ার অপেক্ষা, জল তো রেডি করাই আছে, জাস্ট দিয়ে দেব। রোদ্দুরের সময় জানোই নিশ্চয়ই গাছের গোড়ায় প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে জল দিলে গাছটা এমনিতেই নষ্ট হয়ে যায়, তাছাড়া সত্য বসালাম তো গাছটা ধরার অপেক্ষা, জাস্ট মাটিটুকু ভিজিয়ে দিলাম যেহেতু ভেতরের মাটিটা শুকনো আছে। এখন দেখা যাক কি হয়, আশা করি তো বসেই যাবে। আমার নতুন অতিথিকে তার জায়গা দেওয়া কমপ্লিট, পাশাপাশি দুটো গোলাপ গাছ রেডি। তো কি চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা। বন্ধুরা ফাইনালি আজকের ভিডিওটা এই পর্যন্তই কমপ্লিট করছি, বাড়িতে আমার নতুন অতিথি এসেছে, তাকে নতুন করে বসালাম, তাকে তোমাদের সবার সঙ্গে শেয়ারও করলাম।
রোদ দূরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বাড়ি নিচে যেতে হবে। তো যাওয়ার আগে যে কথাটা বারবার বলি সেটা এবারও বলছি যে প্লিজ 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 আমার ভিডিওটা যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 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 আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। 1000K করাটা খুব 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 ইম্পর্ট্যান্ট একটা টার্গেট নিয়ে নেমেছি, তোমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর কি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো চ্যানেলে তাহলে সঙ্গে সঙ্গে যেন তোমাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই শেষ, বাই বাই গাইজ, চলো টাটা।